বসন্ত নয় অবহেলা। কবি দর্পণ কবির। বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরে তীর্যক রোদের মতো অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আরতি বেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সবাই। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতো এক তাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিলাম একটা সময়। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাঁপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। একথা জানে শুধু অন্তর্যামী।